আর মা কালী পূজা করি, তাই না? পায়ের নিচে কে শুয়ে আছে? অনেকে বলে বাবা মহাদেব, তিনি মহাদেব না, তিনি মহাকাল, কালেশ্বর, মহাকালের এক অংশ মাত্র। পায়ের তলায় মহাকাল, মা, খড়গ, মুন্ড নিয়ে একটা পা মহাকালের বুকের ওপরে চেপে দিয়ে রেখেছেন। কি এই তত্ত্ব? পরিধানে কাটা হস্ত হাত, আর গলায় মুন্ড মালা, পাশে কে? শৃগাল। সেই কাটা মুন্ডের যে টপ 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 করে যে রক্ত পড়ছে, সেই রক্তগুলো পান করছে কে? শিয়াল। আগে বোঝা লাগবে কেই দেবী। যতবার আমরা এই দেবীর কথা বলতে যাই, সকল আর হয় না, গায়ের লোমগুলো কাঁটা দিয়ে ওঠে। যে আমাকে নিয়ে এসছে আজকের হরিবাসরে, দুতলাতে গিয়ে আমাকে বলছিল যে বাবা আপনি দেবী স্তোত্রটা একটু পাঠ করবেন, যখন বন্দনা করেন না ওটা পাঠ করবেন। এই শক্তি আরাধনা দেবী স্তোত্র কারা ভালোবাসে? যাদের ভিতরে মায়ের কৃপা মায়ের বরদান আছে। ভালো করে শুনুন, কেই মা? মা জিহোবা বের করে আছেন, এর দ্বারা তিনি আমাদের বলে বোঝাতে চাচ্ছেন, ওহে সংসারের জননী, আমিও মা, তোমরাও মা, যারা তোমরা সংসার করছো আমার মতো, জিহোবাকে কাটা শেখো। জিহোবাকে যদি দাঁত দিয়ে চেপে রাখো, মুখ থেকে কোনো কথা বেরোবে না। নারী জন্ম সর্বশ্রেষ্ঠ জন্ম, সংসার করতে গেলে যে কথার উত্তর করে তার দ্বারা কখনো সংসার হয় না। স্পষ্ট জিহোবা কেটে তিনি বলতে চাইলেন, এই জগৎ সংসারের জননী আমি, তোমরা ছোট্ট ছোট্ট সংসারের জননী, তোমরা জিহোবাকে কাটা শিখো। পায়ের নিচে মহাকাল, সংসারকে রক্ষা করতে গেলে মহাকাল সময়কে পায়ের নিচে দাবিয়ে রাখতে শেখো। সংসার করতে গেলে টাইম জ্ঞান থাকলে হবে না, যে এটা এই টাইমে করতে হয়, ওটা ওই টাইমে করতে হয়, ঘড়ি ধরে কখনো সংসার হয় না। মহাকালকে পায়ের নিচে দাবিয়ে রাখা লাগবে। হাতে কি আছে? কাটা মুন্ড। সংসার করতে গিয়ে কর্তব্যরত হও, এই কর্তব্য পালন করতে গিয়ে যদি বলিদান দেওয়া লাগে তুমি তাও দাও, বলিদান যদি দেওয়া লাগে, ছিন্নমস্তা রূপ হয়ে তিনি দেখালেন, আমি আমার নিজের রক্ত পান করি, আমার নিজের রক্ত। সংসারে আমরা এই যে রক্ত বহমান, সৌম বহমান, যিনি সংসারের কর্তা, তিনি কি করছেন? তিনি নিজের পরিশ্রম নিজে পান করছেন, নিজের রক্ত প্রক্ষান্তরে প্রত্যুত্তরে নিজের রক্ত তিনি নিজে পান করছেন। শোনো ওহে জগৎবাসী, দেখো আমার গলায় মুন্ডমালা, সংসারে কত শোকের ছায়া আসবে। বাবা মারা যাবে, ভাই মারা যাবে, বোন মারা যাবে, ভগ্নী মারা যাবে, আত্মীয় মারা যাবে, স্বজন মারা যাবে, সেই স্বজনের যন্ত্রণা মালা করে, যন্ত্রণা যেন গলার মালা হয়, যেন তোমার কাজের বাধা না হয়। কর্তব্য সংসার করতে গেলে কর্তব্য আগে, যে কর্তব্য জানে না সে মা হতে কখনো পারে না। মার বদন কি? করাল বদনী। মায়ের রং কি? ফর্সা না কালো? কালো। সংসার করতে গেলে শরীর চর্চার দিকে খেয়াল রাখলে হবে। মা বললে দেখো সংসার করতে করতে কোন সময় আমি কালি মেখে কালো হয়ে গেছি আমি নিজে বুঝতে পারি। তো সংসারিক মানুষ কখনো রূপ চর্চায় ব্যস্ত থাকে। মায়ের এই যে রূপ, এই প্রক্ষান্তর যতক্ষণ আপনি না বুঝবে
এর তত্ত্ব না জানবে। পূজা করা বেকার। আপনি মনে করছেন মায়ের পূজা করলাম মা হাত থেকে লাইট বের করবে আর আপনার গায়ে শক্তি আসবে, না। জ্ঞানে, ভোজনে, দর্শনে, তত্ত্বে, আধ্যাত্মিকে, বিচারে, বিবেচনায়, এতে জানতে হবে। আমরা দেবাদি দেব কাকে বলি? মহাদেব। শঙ্কর মহাযোগী যোগ রাজ যোগ রাজ যোগ রাজ হে হে শঙ্কর দি কাম্ব জটা ঝুট ধারি ত্রিশূল হস্তায় নটরাজ রু গো ধারি শঙ্কর কেই ভোলানাথ শিব শঙ্কর। এনাকে বলা হয় দেবতারও আদি, দেব আদি দেব ভোলানাথ, যিনি ভোলা, যিনি সহজ, যিনি সরল, তিনি নাথ। কার নাথ? দেবতাদের নাথ। দেবতা কারা? দেবতা, দেবতা আপনি দেবেন আর সেই জিনিস যিনি আপনাকে ফেরত দেয় তিনি হলেন দেবতা। আর দেবতাদের আদিকে যাকে দেওয়া লাগে না, যিনি শুধু দেন মাত্র, যাকে দেওয়া লাগে না। ভিন্ন ভিন্ন দেবদেবী ভিন্ন ভিন্ন ফল দেওয়া লাগে, কিন্তু ভোলানাথের দিলে ভালো না দিলেও ভালো। বিভিন্ন সংকল্প লাগে, কিন্তু ভোলানাথের একটা বেলপাতাও যদি দাও তাতে তিনি তুষ্ট, যদি দু ফোঁটা গঙ্গার জল দাও তাতেও তুষ্ট, যদি কিচ্ছু না দিয়ে বলেছো ভোলা আমি তোমার, তো তিনি পার করে দেন। এই ভোলে বাবা, এই ভোলে বাবার মাথার উপরে কি জট আছে, আর সেই জটের উপরে কি গঙ্গা আছে, আর ওই জটে আর একটা বিষধর সর্প আছে, একটু নিচে নামুন তার কণ্ঠে বিষ আছে, গলায় রুদ্রাক্ষের মালা আছে, একটু নিচে নামুন কোমরে একটা সিংহা আছে, আর একটু নিচে নামুন কোমরে একটা সাপ আছে, আর একটু নিচে নামুন পায়ে কোনো ঘুঙুর নেই, পরনে ব্যাঘ্র চর্ম আছে, ব্যাঘ্র ছাড়। আগে বোঝা লাগবে এই তত্ত্বটা। কেই ভোলানাথ, কণ্ঠ, কণ্ঠে তার বিষ, কোন বিষ পালন করেছেন, কোন বিষ ধারণ করেছেন? দেবতা দেবী স্বর্গতে লক্ষ্মী যখন চলে গেল পাতালে, সেই পাতাল থেকে লক্ষ্মীকে তুলতে গিয়ে, সেই পাতালের লক্ষ্মীকে তুলতে গিয়ে হলো সমুদ্র মন্থন, আর সেই সমুদ্র মন্থনে যে গরল উঠেছিল সেই গরল কেউ নিতে চায়নি, নিল কে? ভোলেনাথ শিব শঙ্কর দেবাদিদেব মহেশ্বর। আমাদের সংসারের লক্ষ্মীকে রক্ষা করতে গিয়ে সংসার মন্থনে যে বিষ ওঠে, দোষরূপী বিষ, দোষ আরোপ প্রত্যারোপ রূপী যে বিষ ওঠে কে নেয়? কেউ নেয়। সংসারের কর্তা যিনি, সব দোষ তার ঘাড়েই আসে, যিনি সংসারের কর্তা সেই দোষ কি করে? সে বলে দেখ আমি যখন সংসার চালাই
সংসারের দায়িত্ব যখন আমার, সব জিনিস সকলে নেবে, দোষ তো কেউ নেবে না, দোষটুকু আমার। কারণ সংসারের কর্তা, সেই দোষ যদি অন্যকে দেয় সংসার টুকরো টুকরো হয়ে যাবে। তাই শিবের কণ্ঠে বিষ কেন? এই বিষারূপ দোষ আরোপ তিনি কোনো দেবতাকে দিলেন না, তিনি নিজে কণ্ঠে পান করলেন। সংসারের কোনো দোষ কোনো কর্তার উপরে যদি আসে, তার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে যায়, সারা দিন সারা রাত পাত থেকে মাথা পর্যন্ত চিন্তা করে, শরীর জ্বালা করে। শিবেরও তাই হলো, এই বিষ পান করতে গিয়ে কিঞ্চিত কয়েক বুন্দ বিষ তার পেটে গেল, সারা শরীর চলে যাচ্ছে, বলল বাঁচাও বাঁচাও, কে বাঁচালো? তারই অর্ধাঙ্গিনী তারা হয়ে তাকে কোলে করে নিয়ে স্তন দুগ্ধ স্তন অমৃত ধার পান করালেন, পান করিয়ে ভোলাকে শান্ত করলেন। তেমনি সংসারে যারা কর্তা হয়, আর সেই কর্তার অর্ধাঙ্গিনী গৃহিণী উমার মতো সতীর মতো তারা হয়ে, শুধু তারা নয় স্বামীর নয়ন তারা হয়ে স্বামীকে অমৃতময় বাণী প্রদান করে, দেখো সংসার তো আমাদের, গুণটা ওরা নিক দোষটা না হয় আমরা নেব। একেই বলে শিব পরি বা অর্ধাঙ্গিনী হলে এমন হতে হবে, স্বামীর দোষ আরোপকে অমৃতময় করে স্বামীর জ্বালাকে নিবারণ করতে হবে, স্বামীর মনের দুঃখ যন্ত্রণাকে নিবৃত্তি করে দিতে হবে, তবেই সে পার্বতী, তবেই সে শিব 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 শম্ভু। আমরা প্রত্যেকে কিন্তু চাই আমার পাশের বাড়ির ছেলেটা ক্ষুদিরাম হোক, ফাঁসিতে ঝুলুক, আমার ছেলেটা নয়। আমার পাশের বাড়ির ছেলেটা ভগৎ সিং হোক, আমার পাশের বাড়ির ছেলেটা জগৎগুরু বল্লভ হোক, কিন্তু আমরা কি চাই? আমরা চাই আমার ছেলে উকিল হোক, আমার ছেলে ব্যারিস্টার হোক, আমার ছেলে মন্ত্রী হোক, আমার ছেলে ডাক্তার হোক। কিন্তু ঠাকুর ঘরে ঢুকে আমরা প্রার্থনা করি, ঠাকুর গো দেশে অত্যাচার, ক্ষুদিরাম কি আর আসবে না, সুভাষ কি আর আসবে না? আমরা চাই অন্যজনার বাড়ি সুভাষ আসুক, কিন্তু আমার বাড়ি যেন সুভাষটা না আসে। এই ধ্যান এই জ্ঞান যেদিন আমাদের পরিবর্তন হবে, যেদিন আমরা আমাদের ছেলেকে সুভাষ তৈরি করতে পারবো, আমরা আমাদের ছেলেকে হরিচাঁদ তৈরি করতে পারবো, গুরুচাঁদ তৈরি করতে পারবো, জ্যোতিরাও ফুলে তৈরি করতে পারবো, আমরা আমাদের ছেলেকে বিবেকানন্দ তৈরি করতে পারবো, সেই দিনই আমরা মাকে বলতে পারবো মা গো। আমরা কারা জানো, কারা জানো মা? আমরা আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে ধরতে পারি, তোমার ভয় নেই পায়ে পায়ে গিয়েতে চলতে পারি, নরম হাতে বজ্র আমরা ধরতে পারি, মিষ্টি মধুর বাণী আমরা কত রোগ করতে পারি, মা গো হিংসার আগে ছাদি তুলে রুখতে পারি রুখতে পারি রুখতে পারি, তোমার ভয় নেই মা ¡Gracias!
চলো না ও মন চলো না বৃন্দাবনে যাই হরি বল হরি বল ও মন চলো না বৃন্দাবনে যা বৃন্দাবনে যাই বৃন্দাবনে যাই বৃন্দাবনে যাই মন চলো না বৃন্দাবনে হরি হরি বল হরি বল যেথায় আমার মুরলি মোহন বাস করে রাই বাস করে রাই যেথায় আমার যেথায় আমার মুরলি মোহন বাস করে রাই বাস করে রাই ও মন চলো না বৃন্দাবনে যাই মন চলো না বৃন্দাবনে যাই চলো না যাই চলো 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 বৃন্দাবন 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 চলো 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 ও মন চলো না বৃন্দাবনে যাই প্রেম সে রাধা রানী জিও কি ও মা তোমার রঙে রং লেগেছে সর্বাঙ্গ কালো হয়েছে ও মা তোমার রঙে রং লেগেছে সর্বাঙ্গ কালো হয়েছে আমার কৃষ্ণ কালো তুমি কালো কৃষ্ণ কালো তুমি কালো তাই তো আমার মনে ধরেছে তোমার রঙে রং লেগেছে ও মা গো তোমার রঙে রং লেগেছে সর্বাঙ্গ কালো হয়েছে ও মা গো লোকে বলে তুমি কালি আমি বলি মা লোকে বলে তুমি কালি আমি বলি মা দুটো মিলে এক হয়ে হলো কালি মা দুটো মিলে দুটো মিলে এক হয়ে হলো কালি মা সেই কালি মা মেখে আমি সেই কালিমা মেখে আমি মত্ত হয়েছি তোমার নামের কা
বালি আমি অঙ্গে মেখেছি, নামের ডালি শুধুই কালী, সর্বাঙ্গে আমার কালী, কৃষ্ণ কালী কৃষ্ণ কালী একে করেছি, তোমার নামের কালী আমি গায়ে মেখেছি, ওমা বিভেদ কভু নাই, বিভেদ কভু নাই, বিভেদ কভু নাই মাগো, বিভেদ কভু নাই, বিভেদ কভু নাই মাগো, বিভেদ কভু নাই, বিভেদ কভু নাই মাগো, বিভেদ কভু নাই, কৃষ্ণ কালী কৃষ্ণ কালী, কালী কৃষ্ণ কৃষ্ণ কালী, কালী কৃষ্ণ কৃষ্ণ কালী, বিভেদ কভু নাই, তোমার নামের কালী আমি গায়ে মেখেছি, তোমার নামে কালি আমি গায়ে মেখেছি, ও মা গো তোমার নামে কালি আমি গায়ে মেখেছি, মা গো তোমার নামে কালি আমি গায়ে মেখেছি, বল কালি মিয়া কি, বলো কালী মিয়া কি, বলো কালী মিয়া কি, রাধে বৃন্দাবন আজ চলো রে ভাইয়া, 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 কৃষ্ণ কানহাইয়া 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 বৃন্দাবন চলো ভাইয়া মেলো কৃষ্ণ কানহাইয়া, বৃন্দাবন চলো ভাইয়া মেরো কৃষ্ণ কানহাইয়া, বৃন্দাবন ভাইয়া মেরো কৃষ্ণ কানহাইয়া, জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, 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 বলো রাধা রানী জিউ কি, বিহারী লাল কি, শ্যাম সুন্দর জিউ কি, রাধে রাধে জপা করো হরি নাম রসিয়া করো, রাধে 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 জপা করো হরি নাম রস পিয়া করো, প্রেম সে বলো প্রেম সে বলো প্রেম সে বলো প্রেম সে বলো, আওয়াজ আসছে না কিন্তু, প্রেম সে বলো জোর সে বলো, ভাব সে বলো, খাতে পিতে সোতে জাগতে উঠতে বেঠতে মান গলি মে দান গলি মে চলতে চলতে, মিঠা বলো জোর সে বলো, হাত উঠাকে মন সে বলো,
एकदम से बोलो, दिल से बोलो, श्याम जी के वृंदावन में, जोर से बोलो, बाप से बोलो, राधे राधे जपा करो, हरि नाम रस पिया करो, निताई गौर हरि हरि बोल, निताई गौर हरि हरि बोल, बोल हरि नाम संकीर्तन की, गीता भागवत वेदादि महापुराण की, हिंदू सनातन धर्म की, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, अपन अपन गुरु महाराज की, अपन अपन पितामाता भगवान की, अपन अपन पितामाता भगवान की, अपन अपन पितामाता भगवान की, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री